দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন যার কোটি টাকার মালিক হাতি যত বড় হয় চোখ বড় হয় না ছোট হয় ভাই কত বলতে হবে চোখ বড় হয় না ছোট হয় ছোট হয়ে যায় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা ইন্তেকাল করলো রে ভাই হুজুরের জানাজা হলো দাফন কমপ্লিট হয়ে গেল হুজুরের দাফন হয়ে যাওয়ার পর মাদার যা দলিয়ে কামেল নাজমুস শাহাদাত ন হুজুর পীর কেবলা মাদার জাতলি ছিল তো নাকি জি 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 মাদার জাতলিয়ে কামেল নহজুর পিরিকে বেলা বাংলাদেশ গয়া বলে একটা জায়গা আছে গয়ার মীর মোহাম্মদ স্যার রহমাহুল্লাহ দুইজন হুজুরের মাজার থেকে কিছুটা দূরে রে ভাই দাঁড়িয়ে গেল কাশ্প করা শুরু করে দিলেন দাদা হুজুরের কবরের হালাতটা দেখার জন্যে রে আল্লাহর গোলাম কাশ্পের মাধ্যমে দেখছে দাদা হুজুর কেমন অবস্থায় আছে চোখটাকে বন্ধ করে দিয়ে অন্তর চক্ষু দ্বারা দাদা হুজুরের মাজারটা দেখে গয়ার মীর মোহাম্মদ শাহ বলে ন হুজুর পীরকে বেলা বলে ও জগৎবাসী রে কি বলবো আমি তোমাদের দাদা হুজুরের কবরটা যখন লক্ষ্য করে দেখি দাদা হুজুরকে কবরের জমিনে সওয়ানো হয় মুনকার নাকির সওয়ালের জন্য আসে মান্নব্বুকা মান দীনুকা মান নবিউকা এমন সময় আমি ন হুজুর লক্ষ্য করে দেখি একজন যুবক দাঁড়িয়ে যা أشهد أن لا إله إلا الله দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন যার কোটি টাকার মালিক হাতি যত বড় হয় চোখ বড় হয় না ছোট হয় ভাই কত বলতে হবে চোখ বড় হয় না ছোট হয় ছোট হয়ে যায় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো ওই আল্লাহ আমার রব মুসলমান আল্লাহর গোলাপ তুমি কোটি টাকার মালিক বলে তুমি মরে গেলে তোমাকে কেমন করে সবুজ কাপড়ে কাফন দেওয়া হবে না তোমাকে এমন করে দামি কাপড়ে কাফন দেওয়া হবে না তোমার কাফনের কাপড়ও একটা বাড়ানো হবে না রিক্সাওয়ালার যে তিনটা কাফন তোমার ওই সেই তিনটা কাফনের কাপড় রে ভাই তুমি কোটি টাকার মালিক তো কি হয়েছে এই বর্ষার দিনে যদি মারা যাও ও মুসলমান আমিনুর মোহাম্মদের কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমাকে ভুল বুঝো না রে ভাই প্রায় অধিকাংশ কবরস্থানে পানি আর পানি এই মুহূর্তে আমি কোটি টাকার মালিক নূর মোহাম্মদ যদি কথার কথা যদি মারা যায় রিক্সাওয়ালার যে তিনটে কাফনের কাপড় আমারও সেই তিনটা কাফনের কাপড় আমার কবরে পানি ওঠে পানি ওঠে গ্রামের মানুষ কেউ একবারও বলবে না ওই মাওলানার কবরে এক কাজ করো পানির উপরে না শুয়ে দিয়ে একটা তক্তাবসের ব্যবস্থা করে দাও সাইড থেকে পাকা করে গেঁথে দাও
নেট সিমেন্ট করে দাও, পাথর বসিয়ে দাও, টালি বসিয়ে দাও, সেফটি ট্যাঙ্কের মতো ব্যবস্থা করে দাও যাতে পানি না ঢুকতে পারে। মুসলমান ইমানদার রে, এমনটা না, এমনটা না। আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে আর বলবে মিনহা খলাকনাকুম, তোকে এই মাটি থেকে বানানো হয়েছে, অফিহা নুইদুকুম, তোকে এই মাটির জমিনে শোয়ানো হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে ওঠানো হবে। মুসলমান ইমানদার গো, বিনয়ের সাথে বলে যাই, তোমারও যে ব্যবস্থা আমারও সেই ব্যবস্থা, গোটা বিশ্বের মুসলমান নরনারীর জন্যে একই ব্যবস্থা, কারোর জন্যে পৃথক ব্যবস্থা হবে না। যদি বলেন হুজুর এটা হবে না, তাহলে এর উল্টো রাস্তা কি আছে? ও মুসলমান ইমানদারের উল্টা রাস্তা বলে এটা রে ভাই, ওই কবরের জমিনে যদি শান্তির সাথে আরামের সাথে যদি থাকতে চাও, নিজের জিন্দেগিতে নেক আমল করো, নিজের জিন্দেগিতে ভালো কাজ করো, নিজের জিন্দেগিতে নবীর সুন্নাতকে মাথা পেতে মেনে নাও, আল্লাহর মহব্বত কলি যায় না, নবীর ভালোবাসা অন্তরে নাও, মসজিদের ভালোবাসা অন্তরে নাও, বিশ্ব নবীর ভালোবাসা কলি যায় না, নিয়ে যদি তুমি আর আমি কবরে যেতে পারি রে ভাই, ও মুসলমান আল্লাহর গোলাম, সবাই তোমার আর আমার ভুলে যে কবরে দিয়ে চলে আসবে, বান্দা যদি আল্লাহর হয় মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আল্লাহ বলে বান্দা আমার হয়েছে, আমি আল্লাহও বান্দার হয়েছি, বান্দা যদি নবীর হয় মানে আব্বা সুন্নাতি ফাকাদা আব্বানি, যে আমার সুন্নাত মানে সে আমি নবীকেই মানে, ও মানে আব্বানি কানা মাইয়া ফিল জান্না, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মতকে আমি নবী দূরে রাখবো না, আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ কথা দিলাম আল্লাহর দয়ার জান্নাতে আমার ওই উম্মতকে নিয়ে, আমি নবী আরামের সাথে আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলেন, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এর নবীর আশেক উম্মতের দল, বলতেছিলাম মায়ার নবীর সুন্নাত যদি তোমার আমার ভিতরে থাকে, মায়ার নবীর মহব্বত যদি তোমার আমার ভিতরে থাকে রে ভাই, কবরে দেওয়ার পরে সবাই ভুলে চলে যাবে। আল্লাহর কসম করে বলে যাই, আমার নবী এবং আমার আল্লাহ তোমার আর আমার কথা ভুলবে না। জোরে বলুন, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে আমার মনে রাখে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে আমার মনে রাখে না, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মদের জন্য কাঁদেন তিনি ওই মদিনাতে। জোরে বলেন, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এরে গোলাপ, নবীর মহব্বত কলি যায় যদি নিয়ে তুমি আর আমি কবরে যেতে পারি, পারেন রে ভাই, সবাই তোমার আর আমার লাশটা কবরের জমিনে ফেলে রেখে চলে আসবে, আল্লাহর কসম তোমার নবী আর আমার নবী তোমার আর আমার লাশটা কোনো দিন ফেলবে না। জোরে বলে নাড়ি থাকবে, বলবেন হুজুর প্রমাণ, আমি নূর মোহাম্মদ ছোট মানুষ প্রমাণ দিয়ে যাচ্ছি ভাই গো, একবার কিতাবটা খুলে দেখে নেবে, আমার দাদা হুজুরের বিস্তারিত জীবনী বসিরাতে আল্লামা হুজুর কেবলা লিখেছে, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা ইন্তেকাল করল রে ভাই, হুজুরের জানাজা হলো, দাফন কমপ্লিট হয়ে গেল, হুজুরের দাফন হয়ে যাওয়ার পর মাদারাজা দলিয়ে কামেল নাজমুস শাহাদাত ন হুজুর পীর কেবলা, মাদার জাতলি ছিল তো নাকি? জি 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 জি, মাদার জাতলি এ কামেল নহজুর পীর কেবলা, বাংলাদেশ গয়া বলে একটা জায়গা আছে, গয়ার মীর মোহাম্মদ সাহ রাহমাহুল্লাহ, দুইজন হুজুরের মাজার থেকে কিছুটা দূরে রে ভাই দাঁড়িয়ে গেল, কাশফ করা শুরু করে দিলেন দাদা হুজুরের কবরের হালাতটা দেখার জন্য রে আল্লাহর গোলাম, কাশফের মাধ্যমে দেখছে দাদা হুজুর কেমন অবস্থায় আছে, চোখটাকে বন্ধ করে দিয়ে
অন্তর চক্ষু দ্বারা দাদা হুজুরের মাজারটা দেখে গয়ার মীর মোহাম্মদ সা বলে ন হুজুর পীরকে বেলা বলে ও জগৎবাসী রে কি বলবো আমি তোমাদের দাদা হুজুরের কবরটা যখন লক্ষ্য করে দেখি দাদা হুজুরকে কবরের জমিনে শোয়ানো হয় মুনকার নাকিরি সওয়ালের জন্য আসে মান্নাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এমন সময় আমি ন হুজুর লক্ষ্য করে দেখি একজন যুবক দাঁড়িয়ে যায় আর বলে এই মাইয়েতের ডিস্টার্ব করা যাবে না যা জবাব নেওয়ার আছে আমি যুবকের কাছ থেকে এই মাইয়েতের জবাব তুমি নিয়ে যাও আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে মায়ার নবীদের হাজার বছর আগে বান্দা যদি নেক আমল করে কবরে যায় রহমাতাল লিল আলামিন বলে ওই নেক আমলটা সুন্দর একটা যুবকের আকৃতিতে কবরের জমিনে পাহারাদার হয়ে যাবে কবরের আজাব থেকে ওই যুবকের ওসিলায় আল্লাহ তাকে হেফাজত করবে নাজমুস শাহাদাত ন হুজুর পীর কিবলা বলে ও জগৎবাসী ও মুজাদ্দিদু জামানের ভক্ত মুরিদেরা শুনে নাও আমি ন হুজুর গয়ার মীর মোহাম্মদ সা বলে আমি মীর মোহাম্মদ লক্ষ্য করে দেখি আমার দাদা হুজুরের সওয়াল হবে মুনকার নাকির আসবে যুবক দাঁড়িয়ে গেল অনেক সময় যখন লেট হয়ে যায় আমরা টেনশনে পড়ে গেলাম কি হয় কি হয় কি হয় কি হয় এমন সময় আমরা আমাদের অন্তর চক্ষু দ্বারা ওই আল্লাহকে সাক্ষ্য রেখে বলি আমি গয়ার মীর মোহাম্মদ সামি নাজমুস সাদার লক্ষ্য করে দেখি আমার মোজাদ্দেদুজ জামানের কবরে অন্য কেহ না ওই রহমাতাল লিল আলামিন মদিনার দরবার থেকে আমার মোজাদ্দেদুজ জামানের রওজায় হাজির হয়ে গেছে আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ নারাই তাকবীর দোয়া করব জি বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নেবেন খেয়ে নেই লাগলো শুনতে রাজি আছেন কারা কারা শুনতে রাজি না হাততে উত্তর আমি বলেছি কারা কারা শুনতে রাজি নয় ও মাতাল হলে কী হবে তাহলে ঠিক আছে আবেগ হয়ে গেছে না হ্যাঁ এক আর মাওলানা সাহেব আস করছে কেউ জাহান্নামে যাবেন একজন মুরব্বী বলছে আল্লাহ আকবার বলছে কী ব্যাপার আপনি জাহান্নামে যাবেন বলছেন না তাহলে আল্লাহ আকবার বললেন কেন তা আমরা তো জানি বক্তারা যা বলে সত্যি কথাই বলে তালটা ঠিক রাখবেন তাল না ঠিক রাখলে কিন্তু ডাইনি বাঁয়ে ঠিক থাকবে না আরে ভালো কাজ করতে যে বলছে তোমার জান কার আল্লাহর তোমার মাল কার আল্লাহর তোমার বউ কার ডাইরেক্ট কী বলতে তো এই জন্য তাল ঠিক রাখতে হবে গাড়ি চালাতে হবে ব্রেক হরেন আর পিক আপটা ঠিক রাখতে হবে ঠিক কিনা বলেন ব্রেক হরেন এ যদি ঠিক না থাকে ও গাড়ি কিন্তু কোথায় যাবে ঠিক নেই আল্লাহ আমাদের ঠিক রাখার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমি জানতে চাচ্ছি বিশ্ব নবীর মহব্বত কলিজায় নিয়ে দাদা হুজুর পীর কেবলা কবরে শুয়ে শুয়ে আমার নবীর সুপারিশ সাফাত পেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জীবনে জিন্দেগিতে কতবার পেয়েছে তার কোনো হিসাব নাই জোরে বলেন আর ওনার পীর কে দাদা হুজুরের পীর কে সুদীপ সুফি ফতে আলী ঐসি রহমাহুল্লাহ কোথায় মাজার কলকাতার মানিকতলা জি হুজুরের কাছে একজন কলকাতা টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব একদিন একটা মশলাগত বিষয় নিয়ে বলছে সুফি সাহেব এটা রসুলের হাদিস নয় কথাটা ভালো করে শোনেন ভাই কথাটা ভালো করে শোনেন মাওলানা সাদাত হোসেন সাহেব বলছে হুজুর এটা রসুল্লাহর হাদিস নয় সুফি সাহেব বলছে হ্যাঁ বাবা এটা আল্লাহ রসুলের হাদিস কথা কাটাকাটি হতে হতে আল্লাহর মহানলী সুফি ফতে আলী ওয়াইসি রহমাহুল্লাহ রসুলের এতটা আশেক ছিলেন যখনই মনে করতেন রসুলের সাথে দিদার হয়ে যেত জোরে বলেন শুধু একা দেখতে পেতেন না যখন মনে করতেন ভক্ত মুরিদদেরকেও দেখার সুযোগ করিয়ে দিতেন জোরে বলেন আর একটু সবাই মিলে বলেন না দেখবে মাওলানা সাদাত হোসেন সাহেব বলছে হুজুর এটা রসুলের হাদিস নয় সুফি সাহেব বলছে হ্যাঁ মাওলানা এটা হুজুর রসুলের হাদিস হুজুর এবারে ফয়েজ নিক্ষেপ করলেন যেই ফয়েজ নিক্ষেপ করলেন মাওলানা সাদাত হোসেন বেউস হয়ে গেল বেউস হয়ে যাওয়ার পর
কিছুক্ষণ পরে পানি ছিটানোর দেওয়া হলো মুখে, হুঁশ ফিরলেন। সুফি সাহেব বললেন, বাবা মাওলানা সাদাত তুমি কেন বেহুশ হয়ে গেলে? বলছে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেন হুজুর, আপনার সঙ্গে কথা কাটাকাটি করাটা আমার ভুল হয়ে গেছে, কি জানি আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে আমি বেহুশ হয়ে গেলাম। ওই বেহুশ হয়ে যাওয়া মাত্র আমার সারা রাত লাগে নেই, এক ঘন্টা লাগেনি, দশ ঘন্টা লাগেনি, আমি মাওলানা সাদাত বেহুশ হওয়া মাত্র আমি যেন দেখতে পাচ্ছি আমার রসুলুল্লাহ মদিনার রওজায় থেকে বলছে মাওলানা সাদাত, আমার সুফি সাহেব যেটা বলছে ওটা আমি রসুলের হাদিস। জোরে বলুন, আর একটু সবাই মিলে বলে নাই দেখবে রসুলের ভালোবাসায় মহব্বতে আগামী বছর নবী দিবসের জন্য আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন? নামগুলো লেখেন, কি নাম ভাই বলেন একটু শুনি। শহীদুল মোল্লা, আমার মুক্তার ভাই, আর একটা কে, হ্যাঁ আনার মোল্লা, তিনজনে 1000 করে টাকা দিয়েছেন, আল্লাহ ভাইদের দানকে কবুল করেন, বলেন আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। 4 নম্বরে কেউ আছেন? আল্লাহর বান্দা 1000 টাকা দেবে আগামী বছর, কি নাম ভাই? আজগার আলী মোল্লা। 5 নম্বরে কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলতে হবে, ওই দেখেন ওইদিকে দেখেন নামগুলো লেখেন, কি নাম? 5 নম্বরে 1000 কে দেবেন? 1000। জয়নুল সর্দার, আমি 500টা নেব ভাই। জয়নুল সর্দার ভাই, 6 নম্বরে কে আছেন বলেন, একটু তাড়াতাড়ি বলতে হবে। 6 নম্বরে আল্লাহর কোনো বান্দা নবীর জন্যে, নবীর জন্যে, নবীর মহব্বতে ভালোবাসায়